দাদুকে যখন শ্মশানে নিয়ে যাবো না, বাংলার সাথে না কুরকুরে নিস না বমি পায়। ঠিক আছে, দেশে বাঁচা থাকা খুব চোদন, মরে গেছো ঠিকই আছে, বাংলা খাওয়াটা কমে গেল। মাঠে সকালবেলা দেখলাম এসে ঘুরে বেড়াচ্ছিল, মাঠটা মরে গেল। হ্যাঁ রে, সকালবেলা পুকুর বেড়ে হাঁকতে গেছিলাম, মালটা দেখি বসে বসে বিড়ি খাচ্ছিল, মালটা মারা গেল। এখন আমাকে কে বিড়ি দিবে বল ভাই? বুড়া মারা গেছে, কি বলিস ভাই? বুড়ার কাছ থেকে আমি 3.5 টাকা পাইতাম, বুড়া মারা গেছে, তা আজকের থেকে বুড়ি আমার। ইয়াহু ডার্লিং, চিন্তা করো না ডার্লিং। হ্যাঁ কি বলে গেলো? ছাড় তো, মারা ওদের সিও হাফ ফেল করে মারা গেছে, যত লোকে টাকা পায় এ কি আর বাঁচে? তুমি চলে গেলা, আমাকে এখন নেল পালিশ লিপস্টিক কে দিবে? তুমি চলে গেলা, আমাকে চাইলে চলে গেলা। হ্যাঁ দাদু, চাকরা নিয়ে বাইরে মাছ চলে আসছে। বাইরে গেলে শুয়ে আছে, ঘরে জায়গা নাই। ওই কানা, দেখতে পাইছিস না মালটা মারা গেছে? কে মারা গেছে? অনেকদিন পরে একাই খাবো একটা ফুল মদ, তারপর আর অ্যাক্টিং করতে হবে। আমি খাবো আসি, পুরো ফুলিয়ে হই আসে। মালটা মারা গেল, তাও একটা ভালো কাজ করে দিয়ে গেল, আমাকে একটা ফুল মদের দাম দিয়ে চলে গেল, বেশ ভালো হইল। যাই একটু দিদাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। মাথা কি অ্যাক্টিং করে রে, মারাকে তো টিভিতে চান্স পাওয়ার দরকার। দেখ তোর দাদুর কি অবস্থা হইল রে, আমি এখন কি করবো? দিদা তুমি করে চিন্তা করো না দিদা, দাদু সালা কি অ্যাক্টিংটা করতেছি ভাই রে। আজকালকার যুগে টাকা কামা একদমই সুবিধা, আর সেটা হচ্ছে এই অ্যাপ থেকে, রামি নোবেল। প্রথমে অ্যাপটিকে ওপেন করি, ওপেন করার পর এখানে আমাদের নাম্বার দিয়ে আমাদেরকে সাইন আপ করতে হবে। নাম্বার দিয়ে সাইন আপ করার পর আমরা এখান থেকে 41 টাকা পাবো, ওই 41 টাকা দিয়ে আমাদেরকে এখান থেকে প্রথমে কয়েন কিনতে হবে। চল আগে কয়েনটা কিনে নিই। কয়েনটা কিনে নেওয়ার পর আমরা এখন গেম খেলবো, কি খেলবো? ড্রাগন অ্যান্ড টাইগার মুড, এটা খেলি। হ্যাঁ তো যেমন দেখতে পাচ্ছি, প্রথমে আমরা 10 টাকা লাগিয়ে দিলাম, এটা হেরে গেলাম, আরেকটা খেলি নাকি, এটাও হেরে গেলাম। এবার আমরা 2 বার হারলাম, এবার চেষ্টা করবো এই 2 বার টাকাটা আমরা একবারে ডবল উঠাতে। তো সেটা কি করবো, যেটা আপনি যত হারছি তার ডবল আমি লাগিয়ে দিই। এবার ডবল লাগিয়ে দেওয়ার পর চল হয়ে যাক। ইয়াস, দেখছিস খুব কত তাড়াতাড়ি আমরা জিতে গেলাম। আর তুই ভাববি যে এই টাকাটা আমরা কোথা থেকে তুলবো, এটা তুলবো আমরা পেটিএমের সাহায্যে। চল টাকাটা আগে তুলি, এখন তুলবো আমি 1101 টাকা। 1 টাকা তোলার পর দেখ উপরে একটা মেসেজ চলে আসবে, এখনই এই চলে আসলো, মেসেজে ক্লিক করলাম, দেখ 1101 টাকা চলে আসলো। এবার তুই দেখতে চাস আমি এই অ্যাপ থেকে কত টাকা ইনকাম করছি আজ পর্যন্ত? চল দেখ। ও তো তুইও তাড়াতাড়ি অ্যাপটা ওপেন কর, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে আর ফার্স্ট কমেন্টে পিন করা আছে, তোমরা অবশ্যই যাও গেমটা খেলো, অনেক অনেক টাকা ইনকাম করো, তোমাদের বাড়ির পরিবারে সবাইকে এইভাবে একটা গিফট দাও, তাদের মুখে অনেক সুন্দর একটা হাসি চলে আসবে। চলো জানি বসো না, কেমন খেলো কি পাগল মারলে,
ওটাই তো দেখছি, মানে একটা কথা মাথায় ঢুকছে না, দাদু মারা গেছে বিট্টুর, এর কোথায় কি হচ্ছে? সত্যি আমার মাথার থেকে খুব ভালো হয়েছে। চল আমরা একটু অ্যাক্টিং করি, চল। দাদুকে যখন শ্মশানে নিয়ে যাবো না, বাংলার সাথে না কুরকুরে নিস না বলি ভাই। ধ্যামলা মরা দাদু মারা গেছে, মদ খাবি তাও? না রে ভাই, আমার এটুকু রিকোয়েস্ট, দেখ ঝাল চানার জন্য একটু পেয়ারা মাখা নিস। ঠিকই আছে, দেশে বাঁচা থাকা খুব চোদন, মরে গেছো ঠিকই আছে, বাংলা খাওয়াটা কমে গেল। ওই এগুলা ছাড়, শ্মশান নিয়ে যা, ব্যবস্থা কর। চল রে চল, বেশিক্ষণ রাখা যাবে না। আমি এই বুড়া দাদুর জন্য মরবো? আমার জন্য শালা কত মেয়ে মরে, আমি এই বুড়া দাদুর জন্য মরবো? দাদু খুব কষ্ট পাইছে রে ছেলেটা। ফোনটা তো ধান্দা হয়ে গেল, কালকে গার্লফ্রেন্ডকে দিব, খুশি হবে। চ চ চ চ, কাজ তো শেষ। কি রে, এই মালটা ঘুমাইতে আসছে না, দাদুকে পুরাইতে আসছি। ওই মালকে ডাক ডাক। ভাই দেখ উঠে না, দাঁড়া দাঁড়া, এইভাবে উঠবি না, দাঁড়া। ছুটকার বন্ধ, ছুটকা দে, চাকলা দেয়, চাকলা দে, চাকলা দেয়। সারাদিন তো মদই খেয়ে গেলি, কি বুঝবি তুই? রাতের মেনু কি আছে আরো কয়, রাতের মেনু সারাদিন পর শ্রাদ্ধ আছে, ওটার মেনু হবে, চল বাড়ি চলি যাবো না, বাড়ি যাবে না তো? না আজকে একটা বিশেষ ঘোষণা, আমাদের দাদু মারা গেছে, যাদের যাদের শ্রাদ্ধ করা ইচ্ছুক সবাই চলে আসো সরকার বাংলা বাড়িতে। আজকে একটা বিশেষ ঘোষণা, আমাদের দাদু মারা গেছে, যাদের যাদের শ্রাদ্ধ করা ইচ্ছুক সবাই চলে আসো সরকার বাংলা বাড়িতে। প্লাস্টিক একটু শর্ট হয়ে গেছে। আর দাদা বললেন যে প্লাস্টিক আছে নাকি গো? না প্লাস্টিক তো এখানে নাই রে। প্লাস্টিক লাগতো এখানটায়, কাঁচটা লিক হয়ে গেছে। আচ্ছা তুই এক কাজ কর, ঘরে যা দেখ প্লাস্টিক আছে নিয়ে, আর এখানে লবণটা নেই, লবণটাও নিয়ে একবারে যা। ঠিক আছে দাঁড়াও, থাকি কিরে রান্না করতেছিস, কেন দেখতে পাচ্ছিস না? পাক একটু ঘ্যাট দে না, মজা নিয়ে খাই। আবার কিছু জানা না আসছে, ঘ্যাট পয়েন্ট রেডি আছে, মদ দিয়ে তোর খাওয়ার জন্য নাকি? লোকগুলো আসবে তো, এতগুলো লোক সকাল থেকে আমরা খাটনি করে যাচ্ছি, আর ফোকটি আইসে এখন ঘ্যাট খাবে। দাদা দাদা মাথা খাইস না, মাথা খাইস না। ঠিক আছে, একটু রান্না করতেছিস জন্য এত ভাও,
আগে মরটা খেয়ে আসি। এ মোচা ঠিক আছিস তো ভাই? তালা বোকা তুই বা বাইরে তো যেমন ঠিক আছিস, বলে বদলটা দে। এখন ঠিক আছে শালা, আমি শুনছি শট খাইলে মানুষের দুধ খায়, আর তুই মদ খেলে ঠিক হয়ে যাইস। দুধ হবে ভাই একটু, তাহলে শক্তি হবে। আছে তো দুধ খাবি? হ্যাঁ হ্যাঁ, ওই যে রাস্তায় যা কুত্তাগুলো বাচ্চা দিয়েছে না নতুন, ওখান থেকে পাই যাবি। তুই এখানে শুয়ে আছিস কেন? না না কিছু হয়নি, এমনি শুয়ে। ও ঠিক আছে ঠিক আছে, আমি টাটা। তোর সবাই তো নিমন্ত্রণ দেওয়া তো হয়ে গেলো নাকি? তো চাঁদা একটা কাজ করি, বক্সটা পুরো সাউন্ড দিয়ে বোঝাই। আমাদের একমাত্র জাদু বোকা, এখন ইনজয় না করলে কবে করবো? চল পুরো সাউন্ড দিয়ে আজকে বক্স বাজাবো। চল চল। খাওয়া দাওয়া পরে এবার হবে খেলা। কি মজা রে মাটিটা রে, না ওদিকে দেখি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক প্লাস সাবস্ক্রাইব। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের এরকম টাইপের ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিছু যদি কোশ্চেন থাকে নিশ্চিত ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, চলে আসো। চলো বাই।